সব খবরই খবর নয়, এই চ্যানেলে আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করবেন, আর ভুল হলে কমেন্টসে অবশ্যই জানাবেন। আজ বলবো সুদূর আয়ারল্যান্ডে মার্গারেট এলিজাবেথ নোবেল, যে ভারতবর্ষকেই এই দেশকেই চিনত না, কীভাবে সে ভারতের ভগিনী নিবেদিতা হয়ে গেল, কিসের টানে তিনি ভারতের নারী জাগরণের কাণ্ডারী হয়েছিলেন, এই রকমই উদাহরণ সারা পৃথিবীতে বিরল। যেমন শিমুলিয়ার নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরের সাধক অবতার শ্রী রামকৃষ্ণের সান্নিধ্যে আসবেন, তাকে আসতেই হবে, এটাই ছিল তার ভবিতব্য। আর সাগর পাড়ের আইরিশ রমণী মার্গারেট নোবেল স্বামী বিবেকানন্দের সংস্পর্শে আসবেন, এটিও ভবিতব্য। মহাকালের খাতায় এরকমই সব সংযোগের ব্যবস্থা করা আছে। ভগিনী নিবেদিতার পূর্ব নাম মার্গারেট এলিজাবেথ নোবেল। উত্তর আয়ারল্যান্ডের টাইরন প্রদেশের ডানগ্যানন নামক একটি ছোট্ট শহরে 1867 সালের 28 অক্টোবর জন্মগ্রহণ করেন। তার পিতামহ রেভারেন্ট জন নোবেল ছিলেন একটি গির্জার ধর্মযাজক। জন নোবেল ইংল্যান্ডের কবল থেকে আয়ারল্যান্ডের মুক্তি সংগ্রামে সক্রিয়ভাবে যোগ দিয়েছিলেন। পিতামহের প্রভাব মার্গারেটের মধ্যে প্রবলভাবে ছিল। মার্গারেটের পিতা স্যামুয়েল রিচমন্ড, তিনিও ছিলেন ধর্মযাজক। স্যামুয়েল রিচমন্ড ছিলেন আদর্শের পূজারী। অর্থ উপার্জন করাটা কোনোদিনই তার জীবনের লক্ষ্য ছিল না, ফলে তার পরিবার অভাবের মধ্যে দিয়ে চলছিল। 1877 সালে মাত্র 34 বছর বয়সে রিচমন্ড মারা যান। মার্গারেট শিক্ষকতা ও চার্চের সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করেন। চার্চের অনুশাসন তার কাছে দুর্বিষহ হয়ে উঠল, ধীরে ধীরে গির্জায় যাওয়া বন্ধ করে দিলেন। সেই সময় লন্ডনের সংবাদপত্র, শিক্ষিত মহল, ধর্মীয় সমাজ স্বামীজির পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে তার কথা শোনার জন্যে সর্বত্র ভিড় হতে শুরু করে। তাকে দেখার জন্যে সর্বত্র বিপুল আগ্রহ দেখা যায়। সেদিনটা ছিল নভেম্বর মাসের একটি সুন্দর বিকেল। স্থানটি ছিল লন্ডনের ওয়েস্ট এন্ডের একটি বাড়ির বৈঠকখানা। জনাকুড়ি অতিথি ভারতের বিস্ময়কর যোগী স্বামী বিবেকানন্দের কথা শোনার জন্য গভীর আগ্রহ নিয়ে বসে আছেন। যথাসময় অতিথিদের সারিতে এসে বসলেন মার্গারেট এলিজাবেথ নোবেল। তিনি তখন প্রবল মানসিক অস্থিরতায় আচ্ছন্ন, সেই জন্যই গভীর আগ্রহে ভারতীয় যোগীর কথা শুনতে এসেছেন। হিন্দু যোগীর ব্যক্তিত্ব, বাগ্মিতা মার্গারেটকে আকৃষ্ট করল। মার্গারেট বহু প্রত্যাশিত প্রশ্নের উত্তর পেয়ে গেলেন। স্বামীজির সঙ্গে প্রথম সাক্ষাতে মার্গারেটের ধর্মবিশ্বাস, জীবন দর্শনের বিষয়ে বিরাট পরিবর্তন এনে দিয়েছিল। স্বামীজি লন্ডন থেকে কয়েকটি দেশ ঘুরে কলকাতায় ফিরে এলেন। মার্গারেট অপেক্ষা করতে লাগলেন কবে স্বামীজির ডাক আসবে ভারতে আসার। অবশেষে স্বামীজি পত্রে স্পষ্ট করেই লিখলেন, এদেশের দুঃখ, কুসংস্কার, দাসত্ব কতটা ভয়ঙ্কর তা তুমি ধারণাই করতে পারবে না। এদেশে আসার পর তুমি নিজেকে দেখবে অর্ধলঙ্গ, অশিক্ষিত নরনারীতে বেষ্টিত। তাদের জাত পাত, ছোঁয়াছুঁই সম্বন্ধে অদ্ভুত ধারণা হবে। এ সত্ত্বেও যদি তুমি নাবতে চাও সাহস করে, তবে অবশ্যই শতবার তোমাকে স্বাগত জানাই। সব জেনেও মার্গারেট এলেন। সেদিনটা ছিল 1898 সালের 28 জানুয়ারি। তখন অস্থায়ী মঠ ছিল নীলাম্বর মুখার্জির বাগান বাড়িতে। স্বামীজি প্রথমে মার্গারেটকে দিয়ে শিব পুজো করিয়ে পরে তাকে ব্রহ্মচর্য ব্রতে দীক্ষিত করেন। ভগবান বুদ্ধের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হল। স্বামীজি আবেগদীপ্ত কণ্ঠে মার্গারেটকে বললেন, যাও, যিনি বুদ্ধত্ব লাভের আগে 500 বার অপরের জন্য জন্মগ্রহণ করেছিলেন ও প্রাণ বিসর্জন দিয়েছিলেন, সেই বুদ্ধকে অনুসরণ করো। স্বামী বিবেকানন্দের মধ্যে নিবেদিতা ভারতবর্ষকে দেখেছিলেন। শুরু হলো এক নতুন এক অধ্যায়। 1898 সাল থেকে 1911 সাল নিবেদিতা ভারতের আগমন ও মৃত্যুকাল পর্যন্ত।